রাজীব হরিওম ভাটিয়া, যিনি আমাদের সবার কাছে আজ অক্ষয় কুমার নামে পরিচিত, জন্মেছিলেন পাঞ্জাবের অমৃতসরের একটি মিডিল ক্লাস ফ্যামিলিতে। তাইকোন্ডোতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তিনি মার্শাল আর্ট শিখতে ব্যাংককে যান এবং তারপর থাইল্যান্ডে তিনি মুই থাই শেখার পর কিছুদিন বাংলাদেশের ঢাকা শহরে একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজও করেন। এরপর বেশ কিছুদিন তিনি কলকাতাতেও কাজ করেছেন। এরপর যখন তিনি মুম্বাইয়ে ফিরে আসেন তখন তিনি বাচ্চাদের মার্শাল আর্ট শেখাতে শুরু করেন। এরপর একদিন তার এক স্টুডেন্টের বাবা তাকে একটা ফার্নিচারের শ্যুটে মডেলিং করার জন্য প্রস্তাব দেন এবং এই শ্যুটের পর তিনি ফিস বাবদ 5,000 টাকা পান, যেটা তখনকার তার প্রায় এক মাসের ইনকামের থেকেও বেশি ছিল। তিনি দেখলেন মডেলিং করে তিনি মাত্র 2 ঘন্টায় তার এখনকার এক মাসের উপার্জনের থেকেও বেশি টাকা ইনকাম করতে পারেন, আর এখান থেকেই তিনি অ্যাজ অ মডেল ক্যারিয়ার তৈরি করার জন্য ঝাঁপিয়ে পড়েন। আর আজ তার টোটাল সম্পত্তির পরিমাণ প্রায় $150 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 973 কোটি রুপিজের সমান, এবং বর্তমানে তিনি অন অ্যান অ্যাভারেজ প্রতিটি মুভির জন্য 25 করোড় রুপিজ চার্জ করেন। পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার এমনই একজন অ্যাক্টর যিনি ভীষণই ডিসিপ্লিন এবং হেলদি লাইফস্টাইল লিড করেন এবং যিনি সম্পূর্ণ তার নিজের ক্ষমতায় বলিউডে নাম অর্জন করেছেন। তো চলুন আজ তারই জীবন থেকে কিছু স্মার্ট লেসন দেখে নেওয়া যাক। একজন অক্ষয়কে সরাসরি প্রশ্ন করেছিলেন যে আপনার পরপর 11টি ফিল্ম ফ্লপ হওয়া সত্ত্বেও আপনি কিভাবে হিরো হয়ে টিকেছিলেন। অক্ষয় হেসে তাকে বলেন যে না, 11টি নয়, পরপর 16টি মুভি আমার ফ্লপ যায় এবং তারপরও আমি হিরো হিসেবে টিকেছিলাম। তার মতে আপনি কতটা ভালো দেখতে, কতটা ভালো অ্যাক্টিং করেন, তার থেকেও যেটা বেশি জরুরি সেটা হলো আপনি কতটা প্রফেশনাল, অর্থাৎ আপনি আপনার কাজের প্রতি কতটা প্যাশনেট। ঠিক সময় মুভি শুটিংয়ের সেটে আসা, ডিরেক্টরের নির্দেশ মতো অ্যাক্টিং করা, এগুলো যদি কেউ মেনটেন করতে পারে তাহলে অবশ্যই একজন অ্যাক্টর একদিন না একদিন সফল হবেই। সো স্মার্ট লেসন নাম্বার 1, বি প্রফেশনাল। অক্ষয়ের মতে শুধুমাত্র হার্ডওয়ার্কের মাধ্যমে কেউ জীবনে সম্পূর্ণভাবে সফল হতে পারে না, সামান্য ধৈর্যেরও প্রয়োজন হয়, সঠিক সময়ের প্রয়োজন হয়। অক্ষয় এক সাক্ষাৎকারে তার লাইফের অন্যতম একটা টার্নিং পয়েন্টের কথা শেয়ার করতে গিয়ে বলেন, একসময় তিনি মডেলিংয়ের জন্য ব্যাঙ্গালোর থেকে ডাক পান, কিছু অসুবিধার জন্য তিনি তার ফ্লাইটটি মিস করে যান। সেই দিনই তিনি আবার সন্ধ্যাবেলা নটরাজ থিয়েটারে পৌঁছান এবং সেখানে একজন মেকআপ ম্যান তাকে দেখে প্রথমে জিজ্ঞেস করেন, হিরো হতে চাও? অক্ষয় রাজি হন এবং এই মেকআপ ম্যানই, যিনি কিনা আজও অক্ষয়ের পার্সোনাল মেকআপ ম্যান রয়েছেন, তাকে ডিরেক্টর প্রমোদ চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করান। প্রমোদ চক্রবর্তী তার পোর্টফোলিওর ফটো দেখে তাকে বলেন, ফটো তো বেশ ভালোই আসে তোমার, হিরো হতে চাও? অক্ষয় রাজি হন এবং তৎক্ষণাৎ প্রমোদ চক্রবর্তী তার সঙ্গে অ্যাডভান্স 5,001 টাকার একটি এগ্রিমেন্ট সাইন করে দেন। যদি সেই দিন অক্ষয় সেই ফ্লাইটটি ধরে ব্যাঙ্গালোর চলে যেতেন তাহলে হয়তো তিনি সামান্য মডেল হিসেবেই থেকে যেতেন, কখনোই বলিউডের খিলাড়ি হয়ে উঠতে পারতেন না। তো হার্ডওয়ার্কের পাশাপাশি সঠিক সময়ের অপেক্ষা অবধি লেগে থাকার জন্য ধৈর্যটা থাকাও অবশ্যই প্রয়োজন। সো স্মার্ট লেসন নাম্বার 2, পেশেন্ট অ্যান্ড হার্ডওয়ার্ক বোথ আর ইম্পর্ট্যান্ট। অক্ষয়কে যখন জিজ্ঞেস করা হয় তিনি কিভাবে বছরে 4টি ফিল্মে শুটিং শেষ করে ফেলেন, যেখানে অন্যান্য অ্যাক্টররা মাত্র 1টা কি 2টো ফিল্ম করতে গিয়ে হিমশিম খেয়ে যান, তখন অক্ষয় বলেন তার কিছু সঠিক অভ্যাস তাকে কাজে রেগুলার থাকতে সবসময় সাহায্য করে, যার মধ্যে অন্যতম হলো তার নিয়মিত রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়া এবং রোজ ভোর 5টায় ঘুম থেকে উঠে কিছু এক্সারসাইজ যেমন জগিং, সুইমিং এবং তার সাথে সাথে মেডিটেশন বা তার মার্শাল আর্টের প্র্যাকটিসগুলো করার অভ্যাস করা, এবং দ্বিতীয় হলো কোনো রকম অ্যালকোহল বা সিগারেট পান না করা। সো স্মার্ট লেসন নাম্বার 3, বি হেলদি বি ফিট। অক্ষয় ফিল্মের সাথে সাথে কান্ট্রির জন্যও অনেক কাজ করেন, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো, অক্ষয় ইন্ডিয়ার প্রায় সমস্ত রকম স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য বহুভাবে সাহায্য করেছেন। আমাদের মধ্যে হয়তো খুব কম লোকই এটা জানেন যে ইন্ডিয়ারও একটি আইস হকি টিম রয়েছে, কিন্তু ল্যাক অফ ফান্ডের জন্য তারা কখনো প্রচার পায় না। অক্ষয় আইস হকি টিমের ডেভেলপমেন্টের জন্য একবার 2 কোটি টাকার অনুদান দিয়েছিলেন। এছাড়াও অক্ষয় তার অবসর সময়ে এখনও মহিলাদের সেলফ ডিফেন্সের জন্য মার্শাল আর্ট, কারাটে শেখান। একটি ইন্টারভিউতে অক্ষয় বলেন যে যদি তিনি একজন অ্যাক্টর না হতেন তাহলে অবশ্যই তিনি কোনো নেভি বা মিলিটারিতে যোগ দিতেন। দেশের জন্য শহীদ বীরদের পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অক্ষয়ের প্রপোজ করা আইডিয়া অনুযায়ী বর্তমানে একটি ওয়েবসাইট www.bharatkevir.gov.in বানিয়েছে। এভাবেই অক্ষয় আরও নানাভাবে দেশের সেবায় বিভিন্ন সময় নিজেকে নিযুক্ত করেছেন, যে কারণে ভারত সরকার 2009 সালে তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত করে। যেমন অক্ষয় কুমার একবার বলেছিলেন, অ্যাক্টর অব জ্যাসে ভি হো ফর্ক নহীন পড়তা, লেকিন ইনসান অচ্ছি হোনি চাইয়ে। সো স্মার্ট লেসন নম্বর 4, লাভ ইয়োর কান্ট্রি। ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন, স্পেশালি তাদের সাথে যারা অক্ষয় কুমারের খুব বড় ফ্যান, এবং কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কার জীবনের উপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান, কারণ আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।